এই কার্যক্রম মাধ্যমে আমার যে ইনস্টিটিউশনাল করিকুলম যে একটিভিটিজ অছি তাকু ব্যাপক করা যাব এবং হেলথ ইউনিভার্সিটির পরিসরটাকে মধ্যে বৃদ্ধি করা যাব। আজি মু তো প্রথমে অভিনন্দন জনাইবি যে আজি মাননীয় মুখ্যমন্ত্রী ওড়িশা প্রদেশের মোহন চরণ মাঝিঙ্কর সরকারর আজি 100 দিন পূর্তি অবসরের আমি মু সমস্তকু প্রথম অভিনন্দন জনাউছি এবং এই মুখ্য কার্যক্রম মধ্যে আজি পুরীরে হব আপনারা নিশ্চিত ভাবে দেখিথিবে। আউ আমার 100 দিন ভিতরে আমার সরকারর অ্যাচিভমেন্ট আজি বিভিন্ন গণমাধ্যম প্রিন্টস মিডিয়া ইলেকট্রোনিক্স মিডিয়ারে মধ্যে তাহা বাহারিছি এবং এই দিনরে আজি গোটে বড় বিশেষত্ব যে আমি ওড়িশা ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্সেস রে আমি ফিজিক্যালি 6টা ইনস্টিট্যুট সহিত আজি আমি উইথ প্রেজেন্স ইন প্রেজেন্স অফ আওয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর সাহু মানস রঞ্জন সাহু আমি এমওইউ সাইন করেছি গভর্নমেন্ট তরফর। আউ অনলাইনরে মধ্যে আমি জর্মানিঠু নেইকি দিল্লী পর্যন্ত জিপমার চণ্ডীগড় তাঁক সহিত বি এমওইউ সাইন হয়েছি। তো এই এমওইউ সাইন হবার যে ফিজিক্যালি যে প্রেজেন্ট লে আমার আইআইটি ভুবনেশ্বর নাইজর জেভিয়র ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শ্রী শ্রী ইউনিভার্সিটি কটক আউ আমার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকাল সাইন্স ভুবনেশ্বর আঙ্ক সহিত এমওইউ যে সাইন হয়েছে আর মুখ্য উদ্দেশ্য হল যে এক্সচেঞ্জ অফ আইডিয়া বিটুইন ওড়িশা ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্সেস অ্যান্ড অদর ইনস্টিট্যুশন সো দ্যাট আমার যে অন্ডর গ্রাজুয়েট এমবিবিএস ডক্টর অছন্তি পিজি কোর্সের ডক্টর অছন্তি আউ আমার আয়ুর্বেদী মেডিকাল কলেজ হসপিটালের ডক্টর হোমিওপ্যাথির ডক্টর তাঁক ভিতরে গোটে এক্সচেঞ্জ অফ আইডিয়া হব এবং এই কার্যক্রম মাধ্যমে আমার যে ইনস্টিটিউশনাল করিকুলম যে একটিভিটিজ অছি তাকু ব্যাপক করা যাব এবং হেলথ ইউনিভার্সিটির পরিসরটাকে মধ্যে বৃদ্ধি করা যাব। সাইন্স রিসর্চ ম্যানেজমেন্ট একাডেমিক্স ক্ষেত্রে কেমতি গ্রোথ হব তাপাই গোটে বড় বিশেষত্ব এবং মু ধন্যবাদ দেবি আউ মধ্যে হেলথ ইউনিভার্সিটিকু যে আমি এটি পিএইচডি প্রোগ্রাম যেটা কি মেডিকাল কলেজ হেলা দিনঠার ওড়িশার স্টার্ট হয়ে নথিলা আজি 100 ডেজ এই যে এমওইউ সাইন প্রোগ্রামে তাহা মধ্যে আরম্ভ হয়েছি। তো মু আউ থরে সমস্তকু বহুত বহুত শুভেচ্ছা জনাউছি আপন মানে এটি আসিকি এ কভারেজ করথিবারু মিডিয়া বন্ধু মানকু বহুত বহুত ধন্যবাদ। স্যার আউ একটা কথা কইলে কি জিলারে প্রত্যেক জিলা মুখ্যালয়ে হবো মেডিকাল কলেজ তার রূপরেখ কোন স্যার আপনারা দেখন্তু আমার ভারতীয় জনতা পার্টির মোহন সরকারঙ্কর টপ 21 প্রমিজেস যেটা কি আমি সংকল্প পত্র সেইথিরে আমি কইছু যে সবু ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার রে মেডিকাল কলেজ হব ভাবরে হব আগামী 5 বর্ষ ভিতরে তার মধ্যে কার্য খসড়া প্রস্তুত করা হচ্ছে এবং আপন মানে দেখিথিবে এবে 2014 পরে যেতেবেলে অনরেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অটল বিহারী বাজপেয়ীঙ্কর যে যুগপুরুষ আমি কইতিলু 2014 যেতেবেলে আমার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি আসিলে সরকারকু সে গোটে নূয়া নিয়ম কলে যে সবু ভারতবর্ষর সবু জিল্লার মেডিকাল কলেজ হব এবং ওড়িশারে মধ্যে তাপরে দেখিথিবে কেন এটা সেন্ট্রাল সেয়ার 60-40 সেয়ারে যা আজ মেডিকাল কলেজ হয়েছি ওড়িশারে হয়েছি এবং 11টা মেডিকাল কলেজ এবে ফংশন করছে এমবিবিএস ইউজি কোর্স এবং আউ 2টা মেডিকাল কলেজ পাইপলাইনরে অছি যেমতি কি আপনকর তালচের আউ আপনকর কন্ধমাল তো সেইভাবে আমি সবুযাক জিলা হেডকোয়ার্টারে আমি মেডিকাল কলেজ করা এটা ডবল ইঞ্জিনর সরকার নিশ্চিত ভাবে মোহন সরকার নেতৃত্ব দেব। দেখ তা উপরে তো নিশ্চিত ভাবে আমি কনসর্ন অছু ইস্যুজ তো সেমতি আমার স্টেট্রে না সেভাবে কিন্তু আমি ভিজিলেন্ট অছু স্যার আর্যকর মেডিকাল ইস্যু উপরে কালি মধ্যে গোটে নোটিফিকেশন বাহার করছে বিভাগ তো ওড়িশার তার কড়া কার্যানুষ্ঠান এবং গাইডলাইন যা রয়েছে কেমতি পালন হব কোন কোন গাইডলাইন হ্যাঁ আমি তো নিশ্চিত ভাবে সোশ্যাল মিডিয়ার গাইডলাইনটা দেখিথিবে এবং আমি কালি মু ওমসার যাইথিলি বার্ষিক উৎসবরে বুঝে মাননীয় মুখ্যমন্ত্রী বি যাইথিলু তো ডক্টর মানকর সিকুরিটি আমার কনসর্ন এবং পেসেন্ট মানকর ট্রিটমেন্ট মধ্যে আমার কনসর্ন তো এই দুইটা ভিতরে সম্বন্ধ কেমতি হব তা পাই গোটে গাইডলাইন বাহারি আজি 100 ডেজ সরকার 100 দিন পূর্তি আমার নিশ্চিত ভাবে ওয়ে ফরওয়ার্ড অছি রোডম্যাপ অছি আসবে ফ্যাকল্টি আসবে টিচর্স আসবে এবং ওড়িশা হেলথ ইউনিভার্সিটি উইল লিড অফ অল দি মেডিকেল কলেজ।